আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুকন্যা আবার চলে আসলাম আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক কথা বলতে আসলাম আপনাদের কাছে শেয়ার করব। তো আমি অনলাইন থেকে স্বপ্ন থেকে কিছু শপিং করেছি, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর অনলাইনে আপনার স্বপ্নতে 78 টাকা না 80 টাকা যেন আপনার ডিমের ডজন, আর হলো আপনার দোকান থেকে যদি কিনে নিয়ে আসি তাহলে 120 টাকা করে ডজন আপনার ডিমের ডজন। তো আমরা যতবারই শপিং করি তো ততবারে আমরা ডিমটা অর্ডার দিয়ে থাকি অনলাইন থেকে স্বপ্নতে। স্বপ্নতে আমরা অনলাইনে অর্ডার দিয়ে থাকি, তারা বাসায় ডেলিভারি দিয়ে যায়। তো আমার হাজব্যান্ড শুধু ডিমের জন্য অনলাইনে অর্ডার দিলে সেটা দিবে না, তার সাথে অবশ্যই বাজার করতে হবে। তো আমরা ভাগে ভাগে বাজার করি। ধরেন একদিনে আমরা 4-5টা মানে এক প্যাকেটে বা একটা বাজার ব্যাগে আপনার 500-600-700 মতন, তো এরকম 4-5টা অর্ডার দিই যেন আমরা প্রত্যেকটা ব্যাগের সাথে বাজারে ব্যাগের সাথে যেন ডিম আসে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের সাথে আপনার ডিম আসছে, আরও অনেক কিছু আসছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ময়দা, চিকেন সসেস এগুলো আসছে। এরপরে স্টেপ বাই স্টেপ আরও আপনারা ব্যাগ দেখবেন স্বপ্ন থেকে আমরা কী কী কিনেছি, সেগুলোর সাথেও কিন্তু ডিম আসছে। প্রত্যেকটা ব্যাগের সাথে ডিম আসছে, যেহেতু ওরা খুবই কম মানে আপনার ডিম শুধু অর্ডার দিলে দিবে না, ওটার সাথে বাজারও আনতে হবে। 400-500 টাকার মতন বাজার আপনি আনলে ডিম পাবেন, এত সস্তা। তো আমরা প্রত্যেকটা ব্যাগের সাথে এক ডজন করে ডিম নিয়ে আসছি। তো এগুলো আমাদের মাসের বাজার, আপনারা দেখতেই থাকুন। তারপর আমি লোকাল দোকান থেকে কী কিনেছি সেটা আপনারা লাস্টে দেখতে পারবেন। এবার আসি আমি ইম্পর্টেন্ট কথা, না বললে নয়, 2020 সালটা আসলে আমাদের অনেক আপন জনদের কেড়ে নিয়ে গিয়েছে। আমার আমার শাশুড়ি, খালা শাশুড়ি, সে করোনা লকডাউনে না ফেরা দেশে চলে গিয়েছে। আমার বড় ফুপু করোনাতে না ফেরা দেশে চলে গিয়েছে। কিন্তু আমার শাশুড়ি আমার শাশুড়ি যে চলে যাবে না ফেরার দেশে সেটা আসলে ভাবতে পারি নাই, কল্পনাতেও আসে নাই। তার মা বেঁচে আছে, তার খালা, তার মামারা বেঁচে আছে, তার নানা, আমার শাশুড়ির যে নানা ছিল সেও কিছুদিন আগে মারা গেছে, তার যে মানে আমার দাদা শ্বশুর, তার শ্বশুর আব্বা ছিল সেও কিছুদিন আগে মারা গেছে। আমার শাশুড়ি আপনার 55 বছর এখনও কমপ্লিট হয় না, আরও 2 মাস বাকি আছে। তো সে যে না ফেরার দেশে চলে যাবে এই বয়সে, আসলে আমরা আসলে কেউ এটা মেনে নিতে পারতেছি না বা পারবো কি না জানি না। আমাদের আসলে মাছ সমুদ্রে আমাদের ফেলে রেখে গেছে, আর আমার হাজব্যান্ড আসলে এত বড়ও না যে তারা তাদের এত বড় সংসারটা, আমার শাশুড়ির যে সংসারটা, আমার শাশুড়ি যে এত দায়িত্ব রেখে গেছে যে আসলে ওদের সে বয়স না যে ওরা এগুলো টেক কেয়ার করবে বা দেখাশোনা করবে বা ওরা এসব বুঝেও না। আমার বড় যে ভাসুর আছে, আমার হাজব্যান্ডরা 2 ভাই, আমার বড় ভাসুর সে বিদেশে থাকে, আমার হাজব্যান্ড ছোট, আসলে ওনাদের এত বয়সও না যে ওনারা আসলে আম্মার যে সংসার, আম্মার যে দায়িত্ব ওরা বুঝে নেবে। আমার 2 ননদ, ওরাও ছোট। তেমন আমাদের মাছ সমুদ্রে ফেলে রেখে গেছে, কল্পনা তো ভাবি নাই যে আম্মা কিছু না বলে চলে যাবে। আমি আসলে বলে বুঝাতে পারতেছি না আর এত ব্যাখ্যাও দিতে পারতেছি না। এরপরে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল 10 তারিখে, 10ই সেপ্টেম্বর। তো আমার শাশুড়ি 3 তারিখে আসছিল, একটি ভিডিও অবশ্যই আছে আমার চ্যানেলে, দেখে নেবেন। তো 3 তারিখে আসছিল, 4 তারিখে সকালে চলে গেছে। সে বলছে মা আমি আমার ছেলে জন্মদিনে আমি আসবো 10 তারিখে, আমি সারপ্রাইজ দিব। তো
10 তারিখে আসার কথা ছিল, তো আমি সকালবেলা ফোন দিয়েছিলাম, আম্মা আপনি কি আসতেছেন? সে বলতেছে হ্যাঁ আমি আসতেছি। তো আমি ভাবছি যে আসবে। তো 12 তারিখে সে চলে গিয়ে, মানে 12ই সেপ্টেম্বর সে নাফিরার দেশে চলে গিয়েছে, আমাদের কোনো কিছু বলে নাই, ফোনেও কথা হয় নাই। আমিও জন্মদিন 10-11 তারিখে খুব ব্যস্ত ছিলাম, 2 ননদ আমার বাসায় ছিল, তো সবাইকে নিয়ে আসলে অনেক ব্যস্ত ছিলাম। এর এই 2 দিনের মধ্যে আসলে আম্মার সাথে কোনো কথা হয় নাই। 10 তারিখের মধ্যে আমার ননদ, আমার হাজব্যান্ড, আমি কথা বলেছিলাম, এরপরে আর কথা হয় নাই। তো উনি সুস্থই ছিল, তো ওনার রোগ ছিল আপনার হাই প্রেশার 250-300, ডায়াবেটিস ছিল 20-25, আর হলো বুকের ব্যথা ছিল, আনুষঙ্গিক আর কিছু কিছু আপনার অসুখ ছিল। কিন্তু সে এতটা স্ট্রং, এতটা শক্তিশালী একজন মহিলা ছিল যে আমি আসলে আমি তার থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিভাবে স্ট্রাগল করতে হয়, কিভাবে মানে কষ্ট করতে হয়, কিভাবে কষ্ট করে উপরে উঠতে হয়। আমি ওনার থেকে, উনি আমার আইডল ছিল, আদর্শ ছিল। আমরা কখনো মানে চিৎকার করে কখনো বউ শাশুড়ি ঝগড়া করি নাই। হ্যাঁ আমি আমি বলতে পারবো এই কথা, কিন্তু আমার আমি অনেক সময় বুঝাতাম, আম্মা এত টেনশন কেন না, ঠিক মতো খাওয়া দাওয়া করেন, তো সে আমাকে সবসময় সান্ত্বনা দিত যে মা এখনো নতুন সংসার তোমার, অনেক সময় লাগবে তোমার সংসার জীবনের বোঝাটা, তো আমি সব কিছু গুছগাছ করে তোমাদেরকে দিয়ে যাচ্ছে, আমি তো নিয়ে যাচ্ছি না। তো এভাবে বলে অনেক কিছু সান্ত্বনা দিত। তো আর কি বলবো বলেন, আমার শাশুড়ি, আমার শাশুড়ির কথা আমি আসলে বোঝাতেও পারতেছি না, আমার মনের অবস্থাটা আমি বুঝাতে পারতেছি না। তো কখনো আমার শাশুড়ির সাথে কখনো উচ্চ বাচ্চ হয়নি, আর হয়তোবা আমার শাশুড়িকে আমি খুব ভালো করে যত্ন নিতে পারি নাই, ভালো মতন খেয়াল রাখতে পারি নাই, কিছুই করতে পারি নাই। কিন্তু সবসময় নামাজের বিছানায় দোয়া করতাম, আমার শাশুড়ি সবসময় সুস্থ সবল থাকে, আমাদের মাঝে বেঁচে থাকে সবসময়। কেন, উনি আমাদের একটা ছায়া ছিল, মানে ওনার সাথে আমি কারোর সাথে কখনো তুলনা করতে পারবো না। আমি সবসময়, আমি যেদিন ওনার সংসার আসছে সেদিন থেকে আমি ওনাকে সেলুট জানাই। আমার লেখাপড়ার পিছনে ওনার হাত আছে, আমার যে কোনো কাজে উৎসাহে ওনার হাত ছিল সবসময়, উনি সবসময় উৎসাহ দিত, কখনো নিরাশ করত না। আমি ওনার জন্য আসলে কিছুই করতে পারি নাই, আমি এটা অনুতপ্ত অনুশোচনা হয়তো বা সারা জীবন করে যাব। আর এই ভিডিওটি আমি এই জন্যই বললাম যে আমার শাশুড়ি এভাবে না বলে চলে যাবে, আমি এখনও স্বপ্নে আছি, এখনও আমি কোনো কাজ করতে পারতেছি না। আমরা স্বামী স্ত্রী এতটা অসুস্থ হয়ে গিয়েছি মানে বলে বুঝাতে পারবো না, কি হলো, কেনই বা হলো, বুঝাতে পারতেছি না। আমার শাশুড়ির জন্য অবশ্যই দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন সবাই। আর যারা আমার শাশুড়ির জন্য নামাজ পড়েছেন, দোয়া করেছেন, সবার কাছে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি। তারপরও সবার কাছে বলতেছি আমার শাশুড়ির জন্য অবশ্যই দোয়া করবেন, উনি সংসার জীবনে এতটা স্ট্রাগল করেছে আমি না দেখলে হয়তো বা বিশ্বাস করতে পারতাম না, একটা গল্পের মতন হয়ে যেত। আমি দেখেছি তার ছেলে মেয়ের জন্য কী না কষ্ট করেছে, সে প্রতিটা ছেলে মেয়ের জন্য, হাসির জন্য কী না করেছে। ভুল ত্রুটি সবারই থাকে, তারপর আমি বলবো আমার শাশুড়ির মতন হয়তো বা আমি আমি পাবো না কাউকে, পাবোই না, আর তার ঋণ হয়তো বা কখনো শেষ করতে পারবো না। তো এতটুকুই ভিডিও, নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট ভিডিও আমার শাশুড়ি গল্প থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।